নমস্কার, বেঙ্গলি জংশনের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এনেছি কিছু প্রিন্টারের কিছু ডিটেলস এবং কিছু টিপস নিয়ে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে কটা জিনিসের নিয়ে, একটা দুজন বন্ধু তাদের ওই আমাদের ওরা ইউজ করছে ক্যানন G2000 প্রিন্টার ইউজ করছে, সেখানে তারা বলছে আমরা অনেক মাল্টিপল পেজ কী করে আমরা PDF-এর আকারে করবো এবং কম সাইজের মধ্যে সেটাকে ব্যবহার করতে পারবো। আপনি পুরো টিপস বলুন। তাহলে আসুন ভিডিওটা শুরু করছি আমরা। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই ছোট নিবেদন আমি সবসময় করে যাই যে কি আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করুন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি ছাড়বো আমাদের চ্যানেলে আপনারা সঙ্গে সঙ্গে তা জানতে পারবেন। আসুন শুরু করা যাক। শুরু করার আগে আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে ক্যানন জি টু থাউজেন্ডটা পুরো দেখাবো, তার সাথে IR 2004টাও পুরো দেখে দেবো। মানে দুটো প্রিন্টার একটা ভিডিও আমি কভার আপ করে দিচ্ছি। এই ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তার আগে আপনারা দেখছেন যে আমার হচ্ছে এই হচ্ছে ডেস্কটপ, সেখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যানোনের যে উইন্ডোটা খোলা আছে এর উপরে আপনি জাস্ট ডবল ক্লিক করুন। ডবল ক্লিক করলে যে এই উইজার্ডটা খুলে আসবে, এই উইজার্ডটা দেখতে পাচ্ছেন এখানে আছে স্ক্যান অপশান। স্ক্যানে ফার্স্টে আছে অটো স্ক্যান, ফটো স্ক্যান, ডকুমেন্ট স্ক্যান, কাস্টম স্ক্যান। এখানে আমাদের দরকার লাগে ফটো এবং ডকুমেন্ট স্ক্যান। আপনি কী করবেন, এখানে কিছু না করে স্ক্যান সেটিংসে যাবেন। স্ক্যান সেটিংসে গেলে যে ফার্স্টে খুলবে অটো, ফার্স্টে স্ক্যান সেটিংয়ে কিন্তু সবার আগে অটো স্ক্যান আসে। আপনি আমার দরকার PDF, তাহলে আমি চলে যাবো ডকুমেন্ট স্ক্যান। এখানে গিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্যান অপশান সিলেক্ট সোর্স হচ্ছে ডকুমেন্ট। আপনি যদি ধরুন ডকুমেন্ট কিছু করছেন কি ম্যাগাজিন, সেটা আপনি চুজ করবেন। সাধারণত ডকুমেন্টই রাখুন আপনার, কারণ PDF-এ তো একজন ডকুমেন্ট রাখুন। কালার মোড, আপনি কালার কিংবা গ্রে স্কেল কিংবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন। ধরুন আপনার জাস্ট ওটা কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো ডকুমেন্ট আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রান্সফার করে দিলে আপনার, বা গ্রে স্কেলে ট্রান্সফার করে দিলে, বিশেষ করে আমার মতে গ্রে স্কেলটা আপনি ট্রান্সফার করে দেবেন। তাহলে কী হবে, আপনার ওতে কম MB লাগবে ডাটাটা, সেভাবে কম MB। তারপরে হচ্ছে পেপার সাইজ A4, এটা কারণ আমরা জানি এটা A4 ছাড়া যে আপনি ছোটো সাইজের পেপারে করছেন সেখানে আপনি তাহলে পেপার সাইজটা আপনি নিজে অটো সেট করতে পারেন, বা অটো স্ক্যান অপশানে গিয়ে আপনি যদি সেট করে দেন তাহলে অটোমেটিকও ওই এরিয়াটাই চুজ করো যে যতটা অবধি ম্যাটারটা রয়েছে। আমি A4 করে দিলাম, সেট করবেন। তারপর হচ্ছে রেজুলিউশন, রেজুলিউশনটাই হচ্ছে আপনাকে দেখতে হবে। আপনি যদি খুব হাই রেজুলিউশনে পাঠাতে চান তাহলে আপনার সাইজ অনেক বেড়ে যাবে। সেখানে আপনি রেজুলিউশনটা আপনি যদি PDF করে কোনো লেখাফেখা পাঠান তাহলে ওটা 100 থেকে 150-এর মধ্যে রাখলে আপনার হয়ে যাবে। যদি ছবি পাঠাতে চান সেখানে 300 থেকে 400-এর মধ্যে রাখবে, 600 করলে বিশাল বড়ো সাইজ হয়ে যাবে, সেটা আপনি 150-তে রাখবেন। এরপরে আপনি নিজের ফাইল নেম কীভাবে চান, আপনি যদি ফাইল নেমে যেরকম নর্মাল ফাইল নেম ইমেজে হয় আপনি চাইলে দিয়ে দিতে পারেন, যেরকম আমি দিচ্ছি আমার ফাইল নেম তীর্থ বলে সেভ হবে সব জিনিস। তারপরে আপনি কোথায় সেভ অ্যাজ লোকেশান আপনি চেঞ্জ চুজ করতে পারেন, আমার ডকুমেন্ট আছে। ডাটা ফরম্যাট PDF, আপনি এখানে দেখেন JPG এটা আছে, PDF এখানে দেখবেন, PDFটা আছে, আপনি জাস্ট এখানে দেখবেন PDF মাল্টিপল পেজ। মাল্টিপল পেজ মানে করলে কি, যখন আপনি করবেন আপনার ধরুন একটা পেজ স্ক্যান করলেন, স্ক্যান করলে তখন ওখানে একটা আবার পপ আপ উইন্ডো আসবে, সেই পপ আপ উইন্ডোটা ওখানে দেখা যাবে আপনি আরও স্ক্যান করতে চান, তখন আপনি যখনই ইয়েস মারবেন, ইয়েস মারলে আর একটা স্ক্যান হবে, সেই স্ক্যান এরকম যত পেজ করবে তত বারবার আপনাকে ইয়েস ইয়েস মেরে করে যখনই আপনি ওটাকে ক্যান্সেল করে দেবেন তখনই ওটা কি, যত আপনি ধরুন একবারে 100 পেজ, একবারে 200 পেজ যত পারেন আপনি করতে পারেন, বা 10টা পেজ করে আপনি রাখতে পারেন, সেইভাবে আপনি এই জিনিসটাকে করতে পারেন। আপনি এখানে PDF কম্প্রেশন স্ট্যান্ডার্ড হাই করে আপনি এখানে কম্প্রেস করে নেওয়ার সিস্টেমটা করতে পারবেন। এই হচ্ছে তার ক্যাননের এই ক্যানন G2000 সিরিজের ব্যাপারটা, ক্যানন G2000 সিরিজের এই হচ্ছে তার ব্যাপারটা। এখানে আমি আর একটা নতুন